টেস্টিস বা অন্ডভূসের আল্ট্রাসাউন্ড পরীক্ষাটি কিভাবে হয়। টেস্টিকুলার আল্ট্রাসাউন্ডটি সাধারণত একটি হাসপাতালের রেডিওলজি বিভাগে বা একটি ডায়াগনস্টিক সেন্টারে হয়ে থাকে। একটি আল্ট্রাসাউন্ড রুমের মধ্যে আপনাকে নিয়ে যাওয়া হবে, সেখানে থাকা একটি টেবিলে আপনাকে শোয়ানো হবে। টেকনিশিয়ান বা ডক্টর আপনার অন্ডকোষগুলিতে জেল প্রয়োগ করবেন। এই জেলটি প্রোব যন্ত্রটিকে টেস্টিসের সঠিক চিত্র প্রবাহিত করতে সুবিধা করে দেবে। ডাক্তার আপনার অন্ডকোষের চারপাশে ওই যন্ত্রটিকে সামনে থেকে পেছনে, ডান দিক থেকে বাঁদিকে ঘোরাতে থাকবেন এবং পরীক্ষাটি করতে থাকবেন। সঠিক চিত্র পাওয়ার জন্য ডাক্তার আপনার অন্ডকোষের চারিদিকে যন্ত্রটি ঘোরালে আপনি সামান্য ব্যথা বা অস্বস্তি বোধ করতে পারেন, তবে সেটা খুবই সাময়িক। যন্ত্রটি আপনার টেস্টিসের সাথে ছোঁয়ানো মাত্রই শব্দ তরঙ্গ তৈরি হবে আর কম্পিউটারে ছবি আকারে প্রকাশ করবে। এর মাধ্যমেই জানা যাবে আপনার টেস্টিসের কোনো অস্বাভাবিকতা আছে কিনা, অস্বাভাবিক টিস্যু আছে কিনা, সিস্ট আছে কিনা, অন্ডকোষের চারপাশে তরল জমছে কিনা বা এই ধরনের সমস্যাগুলি হচ্ছে কিনা। আচ্ছা, এই আল্ট্রাসাউন্ড পরীক্ষাটির প্রয়োজনীয়তা কী? টেস্টিস বা অন্ডকোষের আল্ট্রাসাউন্ড পরীক্ষার প্রয়োজনীয়তা হল অন্ডকোষগুলিতে অস্বাভাবিকতা পর্যবেক্ষণ ও নির্ণয় করা। যে সমস্ত কারণে আপনার ডাক্তার এই টেস্টিকুলার আল্ট্রাসাউন্ডটি করতে বলতে পারেন সেগুলির মধ্যে হলো, আপনার অন্ডকোষে কোনো পিণ্ড বা টিউমার দেখা দিয়েছে কিনা, অন্ডকোষে অনেক আগের লেগে থাকা কোনো আঘাতের ফলাফল এখন কি দাঁড়িয়েছে সেটা জানতে, ভ্যারিকোসিল জাতীয় কোনো রোগ আছে কিনা তা শনাক্ত করতে, বন্ধাত্বের কারণগুলি মূল্যায়ন করতে, অর্থাৎ সন্তান উৎপাদনে সমর্থ না হলে পুরুষেরা এই পরীক্ষাটি করিয়ে থাকেন, অনেক সময় অন্ডকোষের অবস্থান সন্ধান করতে অসমর্থ হয় মানুষ, অর্থাৎ অন্ডকোষটি ঠিক জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই কারণেও এই পরীক্ষাটি করা হয়, ইত্যাদি আরও বিভিন্ন কারণ থাকতে পারে। টেস্টিস বা অন্ডকোষের আল্ট্রাসাউন্ড পরীক্ষাটির ঝুঁকিগুলো কী কী? একটি টেস্টিকুলার আল্ট্রাসাউন্ড পরীক্ষায় তেমন কোনো স্বাস্থ্য সমস্যার ঝুঁকি নেই, প্রক্রিয়া চলাকালীন কোনো রেডিয়েশনের ঝুঁকি থাকে না। তবে আপনার যদি টেস্টিসের সংক্রমণের মতো কিছু সমস্যা থেকে থাকে, তবে এই প্রক্রিয়া চলাকালীন সামান্য ব্যথা বা অস্বস্তি হতে পারে। কিভাবে পরীক্ষাটির জন্য প্রস্তুতি নেব? একটি টেস্টিকুলার আল্ট্রাসাউন্ডের জন্য বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন নেই। বিশেষ কোনো ওষুধ সেবনের ক্ষেত্রে আপনার ডাক্তারের সাথে কথা বলতে পারেন, তবে টেস্টিকুলার আল্ট্রাসাউন্ডের আগে খুব কমই ওষুধ সেবন বন্ধ করার প্রয়োজন হয়। আচ্ছা, এই পরীক্ষায় কত সময় লাগে? একটি টেস্টিকুলার আল্ট্রাসাউন্ড পরীক্ষায় 20 থেকে 30 মিনিটের মতো সময় নেয়। এই পরীক্ষায় খরচ কত হয়? টেস্টিস বা অন্ডকোষের আল্ট্রাসাউন্ড পরীক্ষায় খরচ হয় প্রায় 2 থেকে 6 হাজার টাকার মতো। তবে মনে রাখবেন, খরচটি অনুমানের ভিত্তিতে বলা হয়েছে। মনে রাখবেন, পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে খুব স্বাভাবিকভাবেই আপনি নিজের সাধারণ কাজকর্ম করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন আর সেই দিনই বাড়িও ফিরতে পারবেন। তাহলে আজকের বিষয় অর্থাৎ টেস্টিকুলার আল্ট্রাসাউন্ড বা অন্ডকোষের আল্ট্রাসাউন্ড সম্বন্ধে জানতে পেরে আপনার কেমন লাগলো লিখতে ভুলবেন না। আজকের বিষয়টি যদি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আরও বিস্তারিত জানতে আমার ওয়েবসাইট সচেতন জীবন দেখতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।